কটন বিশ্ববিদ্যালয়ৰ মাটি ব্যক্তিগত গোষ্ঠীক রাজ্য সংগ্রহৰ অজুহাতত প্রদান করা একটা পরিকল্পনা হওয়া বলে বাতরি উলাইছে। কটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই রাজ্য সংগ্রহৰ অজুহাতত কটন বিশ্ববিদ্যালয়ৰ মাটি ব্যক্তিগত গোষ্ঠীক বাহিৰৰ গোষ্ঠীক দিবলৈ পরিকল্পনা করেছে আর এই পরিকল্পনাক আমি স্পষ্টভাবে বিরোধিতা করেছি। আর ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয় আর কটন বিশ্ববিদ্যালয়ৰ মাটি রাজক সংগ্রহৰ অজুহাতত বাহিৰৰ গোষ্ঠীক দিয়ার পরিকল্পনা এটা একটা ভয়ানক একটা লক্ষণ। তার মানে এডৌ দুডৌ লোটানীয় চেয়নিকে আজি কটন বিশ্ববিদ্যালয়, কালি আন আন বিশ্ববিদ্যালয়, কারণ কেবাখনো মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় উন্নীত করা হয়েছে, বা ইয়ার পিছিয়ে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ও নাকি, এই রাইজের প্রশ্ন। কারণ এই রাজহুয়া অনুষ্ঠান আর এনে অনুষ্ঠানের মাটি বাহিরা গোষ্ঠীক রাজক সংগ্রহ অজুহাত দিয়ার অর্থটা কি? গতি কটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই গ্রহণ করা এই পরিকল্পনা আমি বিরোধিতা করেছো। এই পরিকল্পনা বাতিল করবলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষক আমি দাবি জানাইছো। আর একে সময়তে এই কথাও ঠিক যে তার মানে কটন বিশ্ববিদ্যালয় চলবলে টাকা নাই নাকি, রাজ্যিক বিশ্ববিদ্যালয় পরিচালনা করবলে সরকারের বিশ্ববিদ্যালয়সমূহ প্রয়োজনীয় টাকা দিয়া নাই, ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয় চলবলে যদি টাকার অভাব হয়েছে তেতিয়াহলে রাজ্য সরকারের রাজ্যিক বিশ্ববিদ্যালয় চলাবলে কোনো পরিকল্পনা নাই নাকি? পরিকল্পনা নাই। আর সেই কারণে সরকারে কটন বিশ্ববিদ্যালয় পরিচালনা করবলে যান টাকার প্রয়োজন সিমান টাকা দিয়ক, গুয়াহাটী বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়কে ধরে সকল রাজ্যিক বিশ্ববিদ্যালয় পরিচালনা করবলে যান টাকার প্রয়োজন সিমান টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়সমূহ গতিশীল করবর কারণে ব্যবস্থা গ্রহণ করে দেখব। কারণ টাকার অভাবত বিশ্ববিদ্যালয়ের মাটি বাহির গোষ্ঠীক দিব এই কথা কেউ গ্রহণযোগ্য হব নয়। সরকারে বিশ্ববিদ্যালয়সমূহ পরিচালনা করবলে তার মানে রাজ দিয়া নাই, টাকা দিয়া নাই, এই কথা প্রমাণিত হয়েছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।